আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে তালের আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি তালের মালপোয়ার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আনলিমিটেড কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। রেসিপিটির জন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি তা হলো 1 কাপ ময়দা বা আটা, 1/4 কাপ সুজি, 1 কাপ তালের রস আর 1/2 কাপ চিনি। প্রথমে একটা বাটিতে তালের রসটা আমি ঢেলে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি, আর দেব সামান্য একটু লবণ। লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন একটা হ্যান্ড মিক্স দিয়ে আমি চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। এখন দিয়ে দেব সুজিগুলো। সুজিটাও ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা মেশানো হয়ে গেছে, এখন আমি একটু করে আটাটা দেব আর পারফেক্ট একটা এটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার কাছে অনেকটাই ভারী লাগছিল, যার কারণে আমি এখানে আরও 1/2 কাপ তালের রস অ্যাড করে দিয়েছি। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর, আবারও একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক বেশি ভারীও না আবার বেশি পাতলাও না, ঠিক দেখতে এমনটাই হবে। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। উপরে একটু তেল ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে দেব। পিঠাটা ছাইট করে আমি আরো পিঠা দিয়ে দেব। এখন এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন পিঠাটা কতটা ফুলেছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। আমি এখানে আবার ব্যাটার দিয়ে দেবো, এভাবেই সবগুলো পিঠাই ভেজে নেব।
সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে। পিঠাগুলো উপর থেকে যতটা মুচমুচে, ভিতরে ততটাই নরম তুলতুলে পুরে ভরা। খুব সহজেই আপনাদের সামনে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আরও এরকম সহজ সহজ নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই। আল্লাহ হাফেজ।